পেট ব্যথায় শিশু কেঁদে উঠলে গ্রাইপ ওয়াটার খাওয়িয়ে দিচ্ছেন। যদিও ছয় মাস পর্যন্ত শিশুকে বুকে দুধ ছাড়া আর কোনো কিছু খাওয়াতে বারণ করা হয়, তারপরেও গ্রাইপ ওয়াটার খাওয়ার প্রচলন দেখা যায় প্রায় সব পরিবারেই। কিন্তু এই গ্রাইপ ওয়াটার কি আদৌ শিশুর জন্য উপকারী? পেট ব্যথা কমানোর জন্য কি এটি খাওয়ানো উচিত? আসলে এটি এক ধরনের লিকুইড সাপ্লিমেন্ট, সোডিয়াম বাইকার্বনেট এবং নানা ভেষজ মিলিয়ে তৈরি করা হয় গ্রাইপ ওয়াটার। মৌরি, আদা, ক্যামোমাইল, পেপারমিন্টের মতো ভেষজ ব্যবহার করা হয় গ্রাইপ ওয়াটারে। মনে করা হয় যে গ্রাইপ ওয়াটার শিশুর পেটের সমস্যা কমাতে সাহায্য করে। পেট ব্যথা করলে শিশু যদি কেঁদে ওঠে তবে গ্রাইপ ওয়াটার খাইয়ে দেন অনেক অভিভাবকই। শিশুর জন্য কি এটি নিরাপদ? গ্রাইপ ওয়াটার কোনো ঔষধ নয়, এটিকে ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে ধরা যেতে পারে। এটি আসলে ঔষধ হিসেবে কোনো অনুমোদন পায়নি। গ্রাইপ ওয়াটার শিশুর জন্য আদৌ উপকারী কি না সে সম্পর্কেও বিশেষ কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। গ্রাইপ ওয়াটারে অ্যালকোহলের ব্যবহার করা হয়, তাই সেটি শিশুর জন্য সুরক্ষিত নাও হতে পারে। গ্রাইপ ওয়াটার সুরক্ষিত কি না কিংবা এর আদৌ কোনো কার্যকারিতা রয়েছে কি না তা জানতে একাধিক গবেষণা করা হয়েছে, কিন্তু এর সপক্ষে বিশেষ কোনো প্রমাণ পাওয়া যায়নি। গবেষণায় দেখা যায় 64% মহিলা তাদের শিশুকে গ্রাইপ ওয়াটার খাইয়েছিলেন, কিন্তু অধিকাংশ নবজাতকই গ্রাইপ ওয়াটার খাওয়ার পরেও কান্না থামায়নি। গ্রাইপ ওয়াটারের গুণাগুণের সপক্ষে বিশেষ কোনো প্রমাণও পাওয়া যায়নি, আর এই জন্যই চিকিৎসকরা নবজাতকদের এটি খাওয়াতে নিষেধ করেন। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু দুধ খাওয়ানো উচিত। স্তন্য পান করানোর পাশাপাশি চিকিৎসকের পরামর্শে ফর্মুলা মিল্কও খাওয়ানো যেতে পারে, কিন্তু দুধের পরিবর্তে অন্য কোনো কিছুই খাওয়ানো উচিত নয়। এমনকি জল খাওয়াতেও নিষেধ করা হয়। ছয় মাস পর্যন্ত শিশুকে মাতৃদুগ্ধের পরিবর্তে কোনো রকম পানীয় খাওয়ানো উচিত নয়। গ্রাইপ ওয়াটারও সেই তালিকায় পড়ে। এতে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা বাড়ে, অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে, পেটে ব্যথাও করতে পারে শিশু। তাই গ্রাইপ ওয়াটার খাওয়ানোর আগে এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে থাকা দরকার। এই ভিডিওটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনো ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয়। আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।